মন্ত্রী এত বেশি ভুলভাল বলা শুরু। বগুড়ায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 42তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে সংগঠনের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কের দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় বগুড়া শহর যুব দলের সদস্য মিল্টন নামের এক যুবক ছুরিকাঘাতে আহত হয়। আহত মিল্টনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা 6:30টার দিকে বগুড়া জেলা বিএনপির কার্যালয়ের সামনে স্বেচ্ছাসেবক দলের 42তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে আহ্বায়ক মাজেদুর রহমান জুয়েল মঞ্চে উঠে বক্তব্য দিতে শুরু করেন। এ সময় যুগ্ম আহ্বায়ক সরকার মুকুল তাকে অজ্ঞাত কারণে ধাক্কা দেয়। এ নিয়ে মঞ্চের উপরেই দুজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে বিষয়টি কর্মীদের মধ্যে ছড়িয়ে পড়ে এবং ধাক্কাধাক্কি শুরু হয়। এ সময় মঞ্চে জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিষয়টি নেতৃবৃন্দ তাৎক্ষণিকভাবে মীমাংসা করে দেয়। পরে জেলা বিএনপির কার্যালয়ের ভিতরে ওই বিষয় নিয়ে আবারও বাগবিতণ্ডা শুরু হয়। এ সময় শহর যুবদলের সদস্য মিল্টনকে ছুরিকাঘাত করে আহত করা হয়। গুরুতর আহত মিল্টনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করা হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকীর মঞ্চে হট্টগোলের ঘটনা প্রসঙ্গে দলের আহ্বায়ক মাজেদুর রহমান জুয়েল বলেন, যুগ্ম আহ্বায়ক সরকার মুকুল সে পিছন থেকে আমাকে হাত দিয়ে দুইবার ধাক্কা দেয়। তারপরে কে বা কারা ওখানে ছুরিকাঘাত করে এটা আমার নলেজের বাহিরে। আমার মনে হয় এটা আমি যতদূর জানছি যে এটা অন্য কোনো জের আছে এর পিছনে। সংগঠনটির যুগ্ম আহ্বায়ক সরকার মুকুল এ প্রসঙ্গে বলেন, শুক্রবারের ঘটনায় দলের সাধারণ নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা মনে করেন যে সময় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার কথা, সেই সময় দলের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে দলকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। পুনরুন্নিউজ ডেস্ক রিপোর্ট।